বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর চাকরির জন্য যে ভুলগুলো করা যাবে না, বা যে ভুলগুলো যদি আমরা করি, এই ভুলগুলোর কারণে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর চাকরির পরীক্ষা দিতে গেলে বাদ পড়ে যাবো, সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। যারা তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করার জন্য স্বপ্ন দেখো, যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে যোগদান করার স্বপ্ন দেখো, যারা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে যোগদান করার স্বপ্ন দেখো, আমরা কিন্তু অনেকে মনের অজান্তে কিছু ভুল করে থাকি। এই ভুলগুলো নিয়ে আজকে একটু আলোচনা করি। আলোচনার শুরুতে সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। যারা তোমরা আমাদের টিউটোরিয়ালগুলো, আমাদের সোজা ট্রেনিং একাডেমির কার্যক্রমের ভিডিওগুলো দেখো, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি যারা তোমরা নতুন দেখছো তাদেরকেও অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। যাই হোক, আমি একজন প্রাপ্তি হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাব, বাংলাদেশ নৌবাহিনীতে পরীক্ষা দিতে যাব, বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে পরীক্ষা দিতে যাব। কিন্তু ছাত্র বয়সে নিজের ভুলের কারণে বা নিজের মনের অবচেতন মনে কিছু ভুল কিন্তু আমরা অনেকে করে ফেলি। আমাদের সোজা ট্রেনিং একাডেমি দীর্ঘ কয়েক বছর ধরে পরিচালিত হচ্ছে, আমার অভিজ্ঞতাটাই তোমাদের সামনে একটু শেয়ার করি। এখানে অনেক শিক্ষার্থীকে আসে প্রস্তুতিমূলক কোচিং করার জন্য, আমরা কিন্তু দেখি তাদের কিছু কিছু ভুল থাকে, তারা কিছু কিছু বিষয়ের উপরে ভুল করে আসে। ভুলগুলো আসলে কি, সেই প্রথম থেকে এখন পর্যন্ত বলছে ভুল ভুল ভুল, আসলে ভুলগুলো কি, ভুলগুলো নিয়ে এখন একটু তোমাদের সামনে উপস্থাপন করি। যে ভুলগুলো থাকলে তোমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনী যখন পরীক্ষা দিতে যাবা, তোমাদেরকে দূর দূর করে তারাই দিয়ে দেবে। এখন আসা যাক ভুল নাম্বার এক, ভুল নাম্বার এক বা অর ভুল নাম্বার ওয়ান। প্রথম ভুলটা হচ্ছিল, আমরা ছাত্রবাসে অনেকে ফ্যাশন করার জন্য হাতে ব্লেড দিয়ে খোঁচা 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 বা কাটা কাটা দাগ দিই, এটা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি ছোটবেলায় স্কুল কলেজের সামনে অনেকে কি করে, এসিড দিয়ে নাম লেখে, কেউ বুকে লেখে, কেউ হাতে লেখে, কেউ পিঠে লেখে, অথবা কোনো ট্যাটু আর্ট করে শরীরের যে কোনো অংশে। যদি এইরকম কোনো ব্লেডে কাটা দাগ থাকে অথবা শরীরে কোনো অংশে ট্যাটু থাকে, তাহলে তোমরা যারা চিন্তা করছো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সৈনিক হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে, তোমার স্বপ্নটাকে ভাই তুমি বন্ধ করে দাও। এই অবস্থায় তুমি যদি পরীক্ষা দিতে যাও, তাহলে তোমাকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যারা নিষ্ঠাবান এবং সৎ অফিসাররা থাকবেন বা কর্মকর্তারা থাকবেন, তোমাকে কিন্তু কোনোভাবেই অ্যালাউ করবে না। তাহলে এই ভুলগুলো যারা করেছো, তারা কি আগামীতে সৈনিক পদে দাঁড়াতে পারবে না? অবশ্যই পারবা, যদি তুমি তোমার শরীরে যে কোনো অংশের ব্লেডে কাটা দাগ তুমি রিমুভ করতে পারো বা মুছে ফেলতে পারো, তোমার শরীরে কোনো অংশে ট্যাটু তুমি অঙ্কন করছো আর ট্যাটু আঁকায় নিছো, সেটা যদি তুমি একদম প্রপারলি তুমি একদম মুছে ফেলতে পারো, দেন তুমি কিন্তু পরীক্ষার জন্য যোগ্য হয়ে উঠবা। আমাকে সতর্ক হতে হবে বা অন্যকে সতর্ক করতে হবে, বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি প্রস্তুতি বাড়ো, কোন কোন বিষয়গুলো তুমি প্রস্তুতি নিলে কিভাবে নিজেকে যোগ্য করে তুললে তুমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সৈনিক হতে পারবে, সে বিষয়গুলো খুব ভালোভাবে ঘাটাঘাটি করো, রিসার্চ করো, বা কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে বা কোনো একজন দক্ষ ব্যক্তির কাছে গিয়ে তুমি একটু পরামর্শ নিয়ে নিতে পারো। এভাবে কিন্তু তুমি তোমাকে যোগ্য করে গড়ে তুলতে পারো। কারণ বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এই তিনটা জায়গায় এখনো শতভাগ ফেয়ার নির্বাচন করে থাকে প্রার্থীর ক্ষেত্রে, সেটা অফিসার হোক আর সৈনিক হোক। তো যাই হোক, সবাই ভালো থাকেন, তোমরা সবাই ভালো থাকো, সুন্দরভাবে তুমি প্রিপারেশন নাও মেডিকেলের জন্য, সুন্দরভাবে তুমি প্রিপারেশন নাও তোমার লিখিত পরীক্ষার জন্য, তোমার ভাইবা পরীক্ষার জন্য, তোমার শারীরিক অনুশীলনের পরীক্ষার জন্য, তোমার বুদ্ধিমত্তার পরীক্ষার জন্য। তুমি দেখবে ইনশাল্লাহ তুমি তোমার নিজ যোগ্যতায় চান্স পেয়ে দেশ সেবায় নিয়োজিত হতে পারছো। ধন্যবাদ সবাইকে।